বেগঙ্গায় কর্মী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বিজেপিকে কড়া ভাষা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে সবকিছু সাফ হয়ে যায়। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো, বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই থাকলেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন এই প্রসঙ্গে শোনাব আপনাদের। ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও, অ্যারেস্ট করেছে কিসের জন্য, যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে।